হচ্ছে এক মহিলা তাকে আপনি কিউট বলেন বিউটি বলেন লাকি বলেন সুইটি বলেন ওটার চাইতে অনেক বেশি বেটার হচ্ছে একজন দাসী যদি হয় যদি মুমিন হয় একটা দাসী বেটার আপনার জন্য ওই সুইটি কিউটির চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন কোন ব্যক্তি যদি তোমার নজরে চলে আসে যে ব্যক্তি আল্লাহকে চিনে আল্লাহর সাথে শিরিক করে না তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নাও তাকে গ্রহণ করে নাও কিন্তু অধিকাংশ আজকে কাজিন চাচা ভাই পাশের উমুক নেতার মেয়ে তুমুক নেতা উমুক এই সেই প্রতিষ্ঠানের শুধু এগুলাই দেখেন কিন্তু আপনি দেখেন না যে এটা নামাজি পরিবার নয় এটা তো মুশরিক পরিবার এটা তো আল্লাহ ছাড়া অন্যকে বিশ্বাস করে এটা তো মাজারে গিয়ে সেজদা করে কিন্তু আজকে বলতে পারবেন আমাদের সমাজে কোনো একজন যে আপনি আপনার পাত্র পাত্রীর জন্য এগুলো খোঁজ খবর রাখেন আপনি প্রথমেই দেখেন তার ইনকাম আপনি যদি আপনার নাসলটাকে ঠিক করতে চান তাহলে আপনাকে মুমিন মহিলা তাওহিদবাদী মহিলা বিয়ে করতে হবে আপনি যদি আপনার নাজাত চান তাহলে আপনাকে একটা তাওহিদবাদী ছেলেকে গ্রহণ করতে হবে এমন পরিবারে আপনাকে বিয়ের জন্য যেতে হবে না হলে যত সুন্দর হোক যত ইনকাম সস্তার ভালো থাকুক না কেন খবরদার আপনার ঈমান যদি থেকে থাকে আপনি কোনো কাফের ওই মুশরিক পুরুষের সাথে বিয়ে বসবেন না একটা মানুষ যখন আল্লাহকে চিনে না আজকে মহিলারা যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে গেছে তারা তাদের রিজিকের মালিক যে আল্লাহ এটা ভুলে গেছে এই ধরনের সংসার থেকে বেরিয়ে আসা তার কাছে আকাশ সমান কেন কে আমাকে খাওয়াবে কে শেল্টার দেবে কে আমাকে আশ্রয় দেবে সে ভুলে গেছে তার মালিক রয়েছে একজন সে ভুলে গেছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের রাসূলের মেয়েদেরকে তালাক দিয়ে দেওয়া হয়েছে শুধু ঈমানের কারণে আপনাকে দিলে তাতে কি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা যদি স্বামী ছাড়া থাকতে পারে আপনি কেন থাকতে পারবেন না আরে যেই বয়সে আপনার বিয়ের বয়স হয় আপনার সরকার বেঁধে দিয়েছে যেই বয়সটা আপনার বিয়ের জায়েজ নেই তার আগে সেই বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিধবা হয়ে যাচ্ছে খবর রাখেন না দিনের জন্য তারা কি করেছে যেই বয়সে আপনার যৌবন ফুটে সেই বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিধবার জীবন যাপন করছে দীর্ঘকাল তিনি স্বামী ছাড়া বেঁচে ছিলেন তার প্রয়োজন পড়েনি আপনার কেন প্রয়োজন পড়ে কারণ তাদের প্রয়োজন ছিল জান্নাত আপনার কেন জান্নাতের প্রয়োজন হচ্ছে না কেন আপনাকে এই সমস্ত মুশরিকের সাথে সংসার করতে হবে কেন আপনার এত কি আকাল পড়ে গেছে যে আপনি একটা মুশরিকের কাছে আপনার সন্তানকে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি সন্তানের ব্যাপারটা নাও হয় আপনার রুচি কি করে কুলালো আল্লাহ তো বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে কথা উল্লেখ করে দিয়েছেন এই মুশরিক যারা আল্লাহ ছাড়া অন্যের সাথে সেজদা করে যারা বিশ্বাস করে অন্য কাউকে সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখে এই ধরনের মহিলা হচ্ছে নাপাক তাকে আপনি এক বিছানায় নিয়ে কিভাবে শুতে পারেন একটা নাপাক মহিলাকে নিয়ে একটা হিন্দুকে যেভাবে আমরা ঘৃণা করি তাহলে ওদের কত এইভাবে ঘৃণা করতে হবে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে যাদের আকীদার মধ্যে শিরক ঢুকে গেছে তার মানে ওই মহিলা কি করে এদেরকে নিয়ে সংসার করতে পারে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এমন পরিবার আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে পারবেন না যদি আপনার তাওহীদকে টিকে রাখতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে যে কথাটা বলেছে সুবহানাল্লাহ মনে হচ্ছে এই বিষয়ে বলেছে যদিও প্রেক্ষাপটটা ভিন্ন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন খিফতুম আইলান যদি এই রকমের সংসার থেকে ফিরতে তুমি যদি ভয়ে পড়ো যে তুমি অভাবী হয়ে যাবে তোমার সংসার চলতেছে না ইন খিফতুম আইলান فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِ অপেক্ষা করো যদি আল্লাহর জন্য এগুলোকে প্রত্যাখ্যান করতে পারো খুব শীঘ্রই আল্লাহ তোমাদেরকে গনি করে দিবে ধনী করে দিবে সচ্ছল করে দিবে বিজনি তার ভরসা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তো কিন্তু কোথায় আজকে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত মুশরিক আপনাকে জাহান্নামের দিকে ডাকে কিন্তু আপনি যদি একজন তাওহিদবাদী পুরুষের সাথে সম্পর্ক আপনার হয়ে যায় আপনার লাইফে যদি কোনো তাওহিদবাদী মহিলা এসে যায় জানেন আপনার কত বড় প্লাস পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ একজন মুমিন পুরুষ এবং মুমিন নারী তো একে অপরের বন্ধু আউলিয়া বাদুহুম আলা বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা এরকম তো এরা তো হচ্ছে তারা যারা সালাত কায়েম করবে যারা যাকাত দিয়ে থাকে আরে যদি আপনার মহিলা মুশরিক হয় আপনার সালাত এসে জাগাবে আপনাকে বলে মুমিন পুরুষ মুমিন মহিলা একে অপরের সালাত আদায় করে যাকাত দেয় তারাই তো আল্লাহ এবং তার রাসূলের ইতাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সায়ারহামুহুল্লাহ আল্লাহ বলেন খুব শীঘ্রই তাদের উপর আল্লাহ রহম করবে আল্লাহ বলেন এমন পুরুষ মহিলা যারা তাওহীদের উপরে আছে আর তাওহীদকে প্রাধান্য দেয় খুব শীঘ্রই আল্লাহ তাদের উপর রহম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়াবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা ওয়াল ফাউজুল আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 78 77 78 এই আয়াতগুলো 72 থেকে আপনি পড়েন এই আয়াতগুলো আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন একটা মুমিন পুরুষ একটা মুমিন নারীর সাথে আল্লাহ ওয়াদা করছে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবে এমন একটা জান্নাত এবং তোমাকে এমন একটা তাইয়েবাত একটা ঘর দেবে যেটা জান্নাতে আদেলের মাঝখানে থাকবে আর আল্লাহ ওয়াদা করছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে তুমি আর কি চাও